কাউকে ভিক্ষাবৃত্তি করতে দেখে নিজের মন গলাবেন না, হতেও পারে তিনি আপনার থেকেও ধনী। দুবাই পুলিশ ভিক্ষা করছে এমন দুই নারীকে গ্রেপ্তার করেছিল, তাদের কাছে নগদ অর্থ ছিল 60,000 ও 30,000 দিরহাম। ভিক্ষা করেই তারা এত অর্থ আয় করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত এক নারী ভিক্ষাবৃত্তির জন্য নিজের বাচ্চাকেও ব্যবহার করেছিল। দুবাই পুলিশ বলছে তারা যত ভিক্ষুকে গ্রেপ্তার করেছে তার 99% ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পবিত্র রমজান মাসের আগে পুলিশ তার ভিক্ষাবিরোধী অভিযান শুরু করার সময় এরকম তথ্য পেয়েছে। শারজার পুলিশ আগে বেতনভুক্ত ভিক্ষুকদের বিষয়ে জানিয়েছিল। সে সময় তারা বলেছিল ভিক্ষাবৃত্তির জন্য অন্য দেশ থেকে তাদের আরব আমিরাতে আনা হয় এবং তারা মাসিক বেতনভুক্ত। সবশেষ 4 বছরে দুবাই পুলিশ ভিক্ষা করার অভিযোগে 1,701 জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে 2023 সালে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 500 জনকে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে সমস্যাটি ক্রমেই বাড়ছে। পুলিশের তথ্য মতে অনেক ভিক্ষুককে ভিক্ষা করার জন্য ভিজিট ভিসা সংযুক্ত আরব আমিরাতে আনা হয়। গত বছর দুবাইয়ের পার্শ্ববর্তী একটি মসজিদের পাশ থেকে 5 জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়, যারা একই পরিবারের সদস্য। আরেকটি ঘটনায় পুলিশ কৃত্রিম অঙ্গ সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই কৃত্রিম অঙ্গ তিনি তৈরি করেছিলেন ভিক্ষাবৃত্তির জন্যই, আর সেখানেই 30,000 দিরহাম লুকায়িত ছিল। আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি করা শাস্তিযোগ্য অপরাধ, একই সঙ্গে জরিমানাও হতে পারে এজন্য। দেশটির আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি করলে 50,000 দিরহাম জরিমানা ও পাশাপাশি 6 মাসের জেল হতে পারে। অন্য দেশ থেকে ভিক্ষুকদের আনার অপরাধে 6 মাসের জেল 1,00,000 দিরহাম জরিমানা গুনতে হতে পারে। অনুমতি ছাড়া তহবিল সংগ্রহ করলে জরিমানা হতে পারে 5,00,000 দিরহাম। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।